মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। কিরে নাচছিস কেন? আমি বুঝতে পারছি না তোর কি এই স্ত্রী চলে যাওয়ার দুঃখে মাথাটা একদম গেছে নাকি যাত্রা কোম্পানিতে নাম লিখিয়েছিস? বলছি তো দাঁড়া দাঁড়া দাঁড়া, আমি আমি দেখবো আমি দেখবো কি আছে, দেখি কি লুকোচ্ছিস, দেখি কি লুকোচ্ছিস। কিছু লুকোবো মা, কিছু লুকোচ্ছি না বুঝলে। তাহলে আমাকে বল তুই নাচছিলিস কেন? বলছি তো ভাই এমনি নাচছিলাম। এমনি নাচছিলিস? হ্যাঁ হ্যাঁ। অংশগ্রহণ করছি, জিতলে 10 লাখ টাকা পুরস্কার। হ্যাঁ মা, 10 লাখ। একবার এই পুরস্কারটা পেলে না রনির মুখে ছুড়ে মারব, যেভাবে হোক এই চাপটা সিয়ার কাছ থেকে আমাকে নামাতেই হবে। দেখবে মা, একবার এই টাকাটা পেলে সিয়ার পরিবার আমাকে ঠিক মেনে নেবে মা। 10 লাখ টাকা তো অনেক টাকা। জানি মা, আসলে সিরা খুব বড় প্রবলেমে আছে মা। রনির কাছে নিজের বাড়ির দলিল বন্ধক দিয়ে টাকাটা নিয়েছিল মা। এই টাকা তুমি নজর দিও না প্লিজ। তাকে আমি নজর দেবো কেন? আরে আমার বৌমা উপহার পাবে, পুরস্কার পাবে 10 লাখ টাকা, ও টাকা তো আমারই টাকা, আমি কেন ওদিকে নজর দেব? কিন্তু বাবা, এই যে নাচের ইতে যাচ্ছিস, দুজনে মিলে একসঙ্গে নাচবি তো? হ্যাঁ। তাহলে এরকম করে কি করে হবে? তুই তোর বাড়িতে নাচছিস, ওর বাড়িতে নাচছে, আরে দুজনে মিলে একসঙ্গে তো নাচতে হবে তাই না? হ্যাঁ মা, কিন্তু সেই পরিস্থিতি কি আর আছে? দাঁড়া, পরিস্থিতি কি আছে না আছে আমি দেখছি। আরে মা, তুমি কোথায় যাচ্ছ? মা আবার কোথায় গেল? 10 লাখ টাকা তাও আবার নেচে নেচে? হ্যাঁ, আমার রাজবাবার এত গুণ আছে আমি তো আগে বুঝতেই পারিনি। আমি যদি জানতো না, তাহলে এইসব বুদ্ধি বেচার ব্যবসা না করে এই ওকে নাচিয়েই আমি কাঁড়ি কাঁড়ি টাকা রোজগার করতাম, হাতে বাড়ি গাড়ি সব করে দিতাম। ঠাকুর মুখ তুলে চাও, ঠাকুর মুখ তুলে চাও, যাই আমার বৌমাকে নিয়ে আসি। আপনি আবার এখানে এসেছেন? ও সীমা, সভ্যতামীর না একটা সীমা আছে। আপনি কেন এসেছেন? কোথায় কেন এসেছেন? এখানে আবার আমার মেয়ের থেকে টাকা চাইতে এসেছেন তাই তো? শুনুন, শ্রী এখন আমার ছেলের বউ, এটা ভুলে যাবে না। ও মা, কোথায় গেলি মা? এসব বিবাহ স্বপ্ন দেখা না এবার বন্ধ করুন। এসব ফালতু স্বপ্ন না দেখে যদি একটু গায়ে গতরে খাটতে শিখতেন, তাহলে নিজেরাও মানুষ হতেন, ছেলেটাকেও মানুষ করতেন। আবার অপমান করছেন কিন্তু আপনি আমাকে। অপমান? আপনার মান অপমান বোধ আছে নাকি আপনার? চাল চুলো কিছু নেই, তার আবার অপমান? মুখ সামলে কথা বলবেন। যখন আপনারা বিপদে পড়েছিলেন তখন রাজ বাবা সাহায্য করেছিল, পাশে দাঁড়িয়েছিল, সেটা নিতে মান সম্মানে লাগেনি? এই মান সম্মান তুলে আস্তে আস্তে চুপ, কি হচ্ছে এখানে? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।